ওংকার সাত সকালে আপনাদের স্বাগত। ওংকার সাত সকালে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মীনাক্ষী। আমি জানি এতক্ষণ আপনারা অপেক্ষা করছেন নিশ্চয়ই যে আজকে ওংকার সাত সকালে বিশেষ অতিথি হিসেবে কে রয়েছেন তা জানার জন্য। নিশ্চয়ই জানাবো, কথা না বাড়িয়ে চলুন সরাসরি তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অপূর্ব রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত আমাদের ওংকার সাত সকালে। আর অপূর্বদাকে আজকে তবলায় সঙ্গত জানাবেন নিখিল মুখার্জি, আপনাকেও স্বাগত জানাই। আর সবশেষে গিটার বাদক হিসেবে যিনি আজকে রয়েছেন তার পরিচয়টাও অবশ্যই করাতে হবে, অপূর্বদার ছেলে রয়েছেন সায়ন রায়চৌধুরী। সায়ন, তোমাকেও স্বাগত ওংকার সাত সকালে। সকলকে আপনাদের সুপ্রভাত জানাই। অপূর্বদা, আজকে দর্শকদেরকে আপনি কিভাবে সুপ্রভাত জানাবেন, মানে কোন গান দিয়ে আজকে সুপ্রভাত জানাবেন আপনি? শ্রদ্ধেয় শিল্পী শ্রী মান্নাদের গান একটি, তো সকালের আবহাওয়াতে গানটি আশা করি শ্রোতাদের দর্শকদের ভালো লাগবে, তো সেই গানটা দিয়ে শুরু করছি। অবশ্যই। কুয়াশা আঁচল খোলো উষসী উষা, কুয়াশা আঁচল খোলো উষসী উষা, পিয়াসিও মুখ হেরি পিয়াসিও মুখ হেরি, মিটাবো তৃষা কুয়াশা আঁচল খোলো উষসী উষা। ঝরেছে করবি আসে নয়ন শিশির ঘাসে, ঝরেছে কবরি আসে যদি কোনো অবকাশে, অধরে মধুর হাসে ডাক তো খুঁজিয়া পাব, ডাকো তো খুঁজিয়া পাব হারানো দিশা, কুয়াশা আঁচল খোলো উষসী উষা। কত না তৃষিত ধরে জন্ম জন্ম ধরে, কত না তৃষিত ভরে আধারে আপন করে, বেঁধেছ সোনালি দরে কিরণে হিরণময়ী, কিরণে পিয়াসিও মুখ হেরি পিয়াসিও মুখ হেরি, মিটাবো তৃষা কুয়াশা আঁচল খোলো উষসী উষা, কুয়াশা আঁচল খোলো। সত্যি অপূর্বদা, এত ভালো সুপ্রভাত বোধহয় হয় না। আর অবশ্যই আরও গান তো শুনবই, এবং আমি জানি যে গজলের সম্ভারও তোমার কাছে রয়েছে, এবং তুমি নিশ্চয়ই দর্শকদেরকে নিরাশ করবে না।
একটা বিরতিতে যেতে হবে আমাদেরকে, বিরতির পর আমরা ফিরে আসব। ততক্ষণ চলুন একটু আমরা মন্দিরে মসজিদে যাই উপাসনাতে। ফিরলাম বিরতির পর। অপূর্বদা, বিরতিতে যাওয়ার আগে তুমি আমাদেরকে কথা দিয়েছিলে যে দর্শকদেরকে গজল উপহার দেবে, তো এখন কি তুমি গজল উপহার দেবে নাকি একটু পরে? একটু পরে। এখন কি গান উপহার দিতে চাও? সকালের এই আমেজটাকে ধরে রেখে আরেকটি, এটা শ্রদ্ধেয় শিল্পী শ্রী মুকেশ সাহেবের গাওয়া গান। কদিন আগে ঋতু মুখোপাধ্যায়ের সুর, উনি কদিন আগে আমাদের ছেড়ে চলে গেলেন, তো তার উপরে ওনার একটি গান। ওগো আমার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপ্ন চোখে একো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, চোখে দেখো না। ঝরা মালা বুকে করে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে করে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না। মাধবী লতা বাতাসে চেয়েও না ওগো দোলাতে, আবার মাধবী লতা বাতাসে চেয়েও না ওগো দোলাতে, যে ব্যথা নিয়েছি মেনে অকারণে শোনাটা ভোলাতে, যে আশা হয়েছে ওগো মিছে শুধু আলে আর পিছে পিছে, যে আশা হয়েছে ওগো মিছে শুধু আলে আর পিছে পিছে, সম ব্যথা দিয়ে তারে রেখো না। অপূর্বদা, এই গানগুলো শোনার সঙ্গে সঙ্গে ভীষণভাবে মনটা কেমন ভালো হয়ে যাচ্ছে, তাই আবারও গান শুনতে ইচ্ছে করছে তোমার থেকে। এটি এটি ঠাকুর পরমহংসদেব শ্রী রামকৃষ্ণদেবের কয়েকটি গান রয়েছে, এখানে আটটি গান রয়েছে। এটি রচনা করেছেন ঈশ্বর, মানে ওং শ্রী গোকুলচন্দ্র ঘোষ মহাশয়, উনি আমাদের মধ্যে এখন আর নেই। তো ওনার এই ক্যাসেট থেকে একটি গান আমি শোনাবো, তবে এখনই না একটু পরে, যা তোমার ইচ্ছে। আধুনিক গানের ফ্লেভারে রয়েছে, যখন আমরা পেয়েছি আজকে তোমার থেকে বেশি করে গান শুনবো আমরা, এবং দর্শকরাও বোধহয় সেটাই চায়। এটি তুমি রাখো, এটি তোমাকে দেওয়া।
তো আচ্ছা তাহলে আমি একটু আরেকটি শ্যামল মিত্রের গান শুদ্ধ শিল্পী ওনার গান শ্যামল মিত্রের গান তো শুনতেই হবে ওটা করে নিয়ে তারপর আমি ক্যাসেট থেকে একটি গান শোনাবো শিমুল বন দাঁড়াঙিয়ে মন ও শিমুল বন দাঁড়াঙিয়ে মন কৃষ্ণ চূড়া পাটি আর পলাশ দিল কৃষ্ণ চূড়া পাটি আর পলাশ দিল মধুর লোভে ভিড় জমালো পিয়াসি ওলির চা ও শিমুল বন দাঁড়াঙিয়ে কৃষ্ণ চূড়া দোপাটি আর পলাশ দিল কামরাঙা মুখ ঢাকে লাল চেলিতে চোখ যেন দেয় না তারে চোখ মিলিতে কামরাঙা মুখ ঢাকে লাল চেলিতে চোখ যেন দেয় না তারে চোখ মিলিতে বিষ্ণে গোলাপ তারে দোহাই কথারা বিষ্ণে গোলাপ তারে দোহাই কথারা আজ সে দোসর খোঁজে ঘোমটা করে ফা ওটাই ঘোমটা করে ফা কৃষ্ণ চূড়া দোপাটি আর পলাশ দিল কৃষ্ণ চূড়া দোপাটি আর পলাশ দিল সেই লগ্ন গো কিসের সারায় কারি সারায় স্বপ্নে আছে মগ্ন গো বউ কথা কই যে বাজায় শাক বউ কথা কই যে বাজায় শাক আবে সে আজ শুধু হৃদয় ভরে থাক হেসে উপহার দিয়ে যা কৃষ্ণ চূড়া দোপাটি আর পলাশ দিল না কৃষ্ণ চূড়া দোপাটি আর পলাশ দিল না মধুর লোভে ভিড় জমালো সত্যি সকাল সকাল এত ভালো ভালো গান শুনছি অপূর্বদার থেকে আরও গান শোনার তো ইচ্ছে অবশ্যই করছে আমি জানি যে আপনারাও চাইছেন অনেক বেশি করে গান শুনতে অপূর্বদা একটা কথা ভীষণভাবে জানতে ইচ্ছে করছে কবে থেকে তোমার এই গানের চর্চাটা শুরু অনেক ছোটবেলা থেকে মানে খুব শিশু বয়স থেকেই গানের মানে চর্চা শুরু বা গানের জগতে প্রবেশ শিক্ষা উনিও এখন আর নেই শ্রী দিলীপ গুহ নিয়োগী মহাশয় উনিও গত হয়ে গেছেন ওনার থেকে দীর্ঘ বহু বছর শিখেছি এছাড়া আচার্য জয়ন্ত বোসের কাছে কিছুদিন শিক্ষা নিয়েছি তো যদি ওটা খুব অল্প সময় আমার অধিকাংশ শিক্ষাটাই পুরোটাই বলতে পারেন যে দিলীপ গুহ নিয়োগী মহাশয়ের কাছ থেকে উনি আজকে আর নেই তো আমি একটি আবার একটি গানে যাই এটি শ্রদ্ধেয় শিল্পী শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি গান এই গানটি হয়তো যারা শুনছেন তারা হয়তো পছন্দই করবেন কথা না বাড়িয়ে গানে যাই গানেই চলে যাওয়া যাক আমি যে কত একলা তোমারই পথ পানে চলেছি তুমি যে তুমি শুধু আমারই কত না গানে গানে বলেছি তুমি কি তা জানো না তুমি কি তা মানো না আমি যে কত একলা আমি যে কত একলা তোমারই পথ পানে চলেছি তুমি যে তুমি শুধু আমারই কত না গানে গানে বলেছি তুমি কি তা জানো না তুমি কি তা মানো না আমি যে কত একলা দূর দিগন্তে ওই না
নামে সন্ধ্যা, জাগে বসন্তে রজনীগন্ধা, দূর দিগন্তে ওই নামে সন্ধ্যা, জাগে বসন্তে রজনীগন্ধা, চন্দ্রকলার চোখে নামে তন্দ্রা, তবু ঘুম নেই চোখে আমার, এই আঁখি আধারে বলো নকিনারে, ও বলে গো জল জল দ্বীপ হয়ে জ্বলেছি, তুমি যে তুমি শুধু আমারই, কত না গানে গানে বলেছি, তুমি কি তা জানো না, তুমি কি তা মানো না, আমি যে কত একলা। এই বসন্ত এই মধু লগ্ন, জীবন কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন, এই বসন্ত এই মধু লগ্ন, জীবন কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন, রাত্রি আবেগ ভরে হলো মগ্ন, তবু মন বলে তুমি কোথায়, কে জানে কেন গো, না ভেবে যেন গো, শুধু যে অভিমানে ফুল হলে তুলেছি, তুমি যে তুমি শুধু আমারই, কত না গানে গানে বলেছি, তুমি শুধু আমারই, কত না গানে গানে বলেছি, তুমি কি তা জানো না, তুমি কি তা মানো না, আমি যে কত একলা, তোমারই পথ পানে চলেছি, তুমি যে তুমি শুধু আমারই, কত না গানে গানে বলেছি, তুমি কি তা জানো না, তুমি কি তা মানো না, আমি যে কত একলা। না না অপূর্বদা, একদমই তুমি একলা নও, অন্তত আজকের পর তো অনেকে তোমার বন্ধু হয়ে গেল, অনেক দর্শক তোমার সঙ্গে থাকবে এটা বলাই যায়। তবে আমাদের একটা বিরতিতে যেতে হবে, এবং তুমি যে অ্যালবামটা দিয়েছো এই অ্যালবামটা তো আমার কাছে রইলই, এটা তো আমি শুনতে পারবো এই অ্যালবাম থেকে গান, কিন্তু দর্শকদের শোনাতেই হবে। বিরতির পর আমরা সেই গানে ফিরবো, তবে একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, একদম সরাসরি চলে যাব অপূর্বদার কাছে। অপূর্বদা, যে গানের রিকোয়েস্ট ছিল, যে গানের অনুরোধ ছিল ওঙ্কার সাত সকালের টিমের পক্ষ থেকে, সেই গানটা যদি শোনাও। ওই আমার এই নতুন অ্যালবামের থেকে একটি গান, ঠাকুর পরমহংস দেবের উপরে ছোট করে করছি। আজি প্রেম আনন্দে বলে রে তোরা রাম ও কৃষ্ণ, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, বলে রে রাম কৃষ্ণ, আজি প্রেম আনন্দে বলে রে তোরা রাম কৃষ্ণ। অভিমানের আসন থেকে নাম রে এবার নাম, ধুলায় নেমে বলে রে তোরা রাম কৃষ্ণ, ওরে বারে বারে বল পাবি রে বল, বারে বারে বল পাবি রে বল, তুই নামি তো রাম কৃষ্ণ, একবার প্রেম আনন্দে বল রে তোরা রাম কৃষ্ণ বল। যিশু নিমাই মহম্মদা যারা যারা এলো, ওই রূপেতে একে একে সবাই মিশে গেল, যিশু নিমাই মহম্মদার যারা যারা এলো, ওই রূপেতে
ছাই মিশে গেল তোরা ওই রূপটি হৃদে ধরে তোরা ওই রূপটি হৃদে ধরে রাখ রে অচল রাম কৃষ্ণ একবার প্রেমানন্দে বল রে তোরা রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম বল রে তোরা রাম কৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ খুব ভালো সকালবেলার সব ধরনের গান আমরা শুনে নিলাম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের সময় যত কমে আসছে অপূর্বদা তত বেশি করে গান তো তোমার থেকে শুনতে ইচ্ছে করছে তাই খুব ছোট করে আমরা এবার গান শুনবো তোমার থেকে গজল তো শুনতেই হবে সকালবেলা একটি গজল দিয়ে হ্যাঁ আর তার সঙ্গে একটা ভজন যদি একটু ভজন আমি ভজন সম্রাট এবং গজল সম্রাট শ্রী অনুপ জালোটার একটি গান সকালের सरे गा पगरे गा मगरे गा गा सरे गा पगरे मगरे सरनी पनी रे मा पाधा पगरे मगरे सरनी धरे सा ऐसी लागी लगन ऐसी लागी लगन ऐसी लागी लगन ऐसी लागी लगन वो तो गली गली हरि गुण गाने लगे ऐसी लगी लगन मीरा हो गई मगन वो तो गली गली हरि गुण गाने लगे महलों में पली मन के जोगन चली मीरा रानी दीवानी कहाने रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी कोई रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी बैठी संतों के संग रंगी मोहन के रंग मेरा प्रेमी प्रीतम को मनाने लगी वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन मेरा हो गई मगन वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन राना ने विष दिया मानो अमृत पिया सानी दानी दा बदा बगा पगरे गरे सरे सनी सनी दा पा पानी निसा सा निसा सा निसा सा निसा सा निसा रे निसा रे निसा रे निसा रे निगा गरे मामा गा पापा पा दा 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 नी दा सा नी दा पा राना ने विष दिया मानो अमृत पिया मेरा सागर ने सरिता समाने लगी दुख लाखों सहे मुख से गोविंद कहे मेरा गोविंद गोपाल गाने लगी वो तो गली गली गली
কত গালি গালি হরি গুণগান লগে এসে লগে লগন মহল মে বলি মন কে যোগন চলি মীরা রানী দিবানি কাহানে লগে এসে লগে লগন মীরা হো গই মগন এসে লগে লগন मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन খুব ভালো অপূর্বদা তোমার এই গানের সঙ্গে সঙ্গে আমাদের একটা বিরতিতে চলে যেতে হবে একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি সঙ্গে থাকবেন ফিরলাম বিরতির পর আর আপনারা দেখছেন ওঙ্কার সাত সকালে আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন যিনি অপূর্বদা অপূর্বদা তোমার থেকে গান শুনলাম ভজন শুনলাম তোমার থেকে গজলও শুনবো এত রকম গান বা গানের এক একটা ধরন এক একটা আঙ্গিক তোমার থেকে এত ভালোভাবে শুনছি যে একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছে করছে যে গানের প্রতি ভালোবাসায় কি সব ধরনের গানের সঙ্গে চর্চায় নিয়োজিত করেছে তোমাকে হ্যাঁ সব ধরনের গানের সাথেই যুক্ত মানে ভক্তিগীতি বেশি অ্যাট্রাক্ট করে গজল এবং ভজনটা বেশি অ্যাট্রাক্ট করে নিজেকে তবে এছাড়া বাংলা আধুনিক গান পুরনো দিনের গান গানের তো স্বর্ণযুগের গান যেটা আমরা বলি তার তো কোনো তুলনা হবে না সেই গান এছাড়া বর্তমান যুগেও কিছু গানের সুর অসম্ভব ভালো হচ্ছে খুব সুন্দর সুন্দর এরা কাজ করছে ভালো লাগে তো এমনি অনুষ্ঠান যখন করি প্রায় প্রতিনিয়তই থাকে তো তাতে অধিকাংশ গজলেরই ভজনেরই বেশি মানে রিকোয়েস্ট আসে এছাড়া পুরনো দিনের বাংলা গান মানে বিভিন্ন শিল্পীদের গানও রিকোয়েস্ট আসে এই ভালোবাসাটার এই অনুপ্রেরণাটা এটা কোথা থেকে এটা একটা তো ফ্যামিলিগত ব্যাপার আছে কারণ আমার ছেলে আজকে আমার সাথে গিটারে সঙ্গত করছে এটা একটা ব্লাড কানেকশন আছে আচ্ছা তো মানে শায়নও ভীষণ ভালো গিটারটা বাজায় এবং সঙ্গে নিখিলদারও সব মিলিয়ে আর কি গান যত শুনছি ততই গান শোনার ইচ্ছে থেকেই যাচ্ছে তাই গজলটা না শুনে একটা গজল তাহলে একদমই ছাড়ো না এখন তো গজল শোনাতেই হবে একটা গজল তাহলে গাই ऐ हुस्न बेपरवाह तुझे शबनम कहूँ शोला कहूँ ऐ हुस्न बेपरवाह तुझे शबनम कहूँ शोला कहूँ फूलों में भी शोखी तो है किसको मगर तुझसा कहूँ ऐ हुस्न बेपरवाह तुझे शबनम कहूँ शोला कहूँ फूलों में भी शोखी तो है फूलों में भी शोखी तो है किसको मगर तुझसा कहूँ ऐ हुस्न बेपरवाह तुझे शबनम कहूँ शोला गेसूरे महकी फजा जादू करे आंखे तेरी गे सूरे गे सूरे महकी फजा जादू करे आंखे तेरी सोया हुआ मन सर कहूँ सोया हुआ मन सर कहूँ या जागता सपना कहूँ ऐ हुस्न बेपरवाह तुझे शबनम कहूँ शोला चंदा की तू है चांदनी
चांदनी चंदा की तू है चांदनी लहरों की तू है रागनी जाने तमन्ना मैं तुझे जाने तमन्ना मैं तुझे क्या क्या कहूँ क्या ना कहूँ ए हुस्न बेपरवाह तुझे शबनम कहूँ शोला कहूँ फूलों में भी शोखी तो है फूलों में भी शोखी तो है किसको मगर तुझे सा कहूँ ए हुस्न बेपरवाह तुझे অপূর্বদা, যত গান শুনছি তোমার গান শোনার ইচ্ছেটা থেকেই যাচ্ছে, আর দর্শকদেরও নিশ্চয়ই আমার মতোই অনেক গান শোনার ইচ্ছে থেকে গেল। কিন্তু আমাদের সময়ের কাছে অপূর্বদা হার মানতেই হয়, কি করব বলো, ইচ্ছে থাকলেও যে উপায় নেই। তাই একেবারে শেষ লগ্নে এসে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। খুব ছোট করে এখন তোমার ভালো লাগার কি গান শোনাতে চাইবে, কারণ অনেক অনুরোধ করেছি, অনেক অনুরোধের গান তুমি আমাদেরকে শুনিয়েছো, এবার তোমার ভালো লাগার একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। শুদ্ধ শিল্পী শ্রী রফি সাহেবের একটি গান, বাইজু বাওয়ারা সিনেমা থেকে গান দরবারির উপরে, গানটি সকালের এই ভোরের সেন্টিমেন্টের সং। তো এইটা ছোট করে, খুব যেহেতু আর সময় নেই, খুব ছোট করে শেষ করে দিচ্ছি। রফিজির গান দিয়ে শেষ হলে অনুষ্ঠান তা তো মানে বলার অপেক্ষা রাখে না, যে আরো দর্শকরা তোমাকে চাইবে অন্য আরো একদিন, যাতে তুমি আমাদের সঙ্গে সঙ্গ দাও। निराशित दो रंगों से दुनिया तूने सजाए, नैया संग तूफान बनाया मिलन के साथ जुदाई, या देख लिया हर जाई, ओ लुट गई मेरी प्यार की नगरी, अब तो बहाले वो दुनिया के रखवाले, सुन दर्द भरे मेरे नाले, सुन दर्द भरे मेरे नाले, ओ महल उदास और गलिया सोनी, गुप छुप है दीवारे, दिल का उजरा दुनिया उजरी, रूठ गई है बहारे, हम जीवन कैसे गुजारे, ओ मंदिर गिरता फिर बन जाता, दिल को कौन संभाले, वो दुनिया के रखवाले, सुन दर्द भरे मेरे नाले, सुन दर्द भरे मेरे नाले, ओ दुनिया के रखवाले, 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 रखवाले। क्या बात অপূর্বদা, আজকে তো শেষ করতেই হচ্ছে,
সকলকে আপনাদের ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আবারও নিশ্চয়ই তুমি আমাদেরকে একদিন সময় দেবে এবং আরো অনেক অনুরোধ রাখবে আমাদের এবং দর্শকদের, এই আশা তোমার কাছে আমরা রাখতেই পারি। অবশ্যই অবশ্যই। আজকে ওঙ্কার সাত সকাল এখানেই শেষ করতে হচ্ছে, তবে যেতে যেতে চোখ রাখবো ফিরে দেখাতে।